বৌমা কংগ্রেস প্রার্থী তার জেরে শ্বশুরের কলা বাগানের গাছ কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ ডোমকলে ভোটের আগে এই ঘটনায় ডোমকলের মোহনপুর এলাকা জানা গেছে মোহনপুর এলাকার বাসিন্দা আত্মাব মন্ডলের দেড় বিঘা কলা বাগান ছিল মোহনপুর মাঠের মধ্যে বিলের মাঠে শুক্রবার সকালে প্রতিবেশীদের কাছ থেকে তিনি খবর পান রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তার বাগানের দশ কাঠা কলা গাছ কেটে নষ্ট করে দিয়েছে এই ঘটনায় ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত আত্তাব মন্ডল জানা গেছে আত্মাব মণ্ডলের বৌমা ডোমকলের পঞ্চ সমিতির কংগ্রেস প্রার্থী হয়েছেন বৌমা কংগ্রেস প্রার্থী হওয়াতেই কি এমন ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ যদিও পঞ্চায়েত ভোটের আগে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তা আমাদের এই শালা সম্বন্ধে তো ওই ভেন্ডি তুলতে এসেছে ও ডাটা কাটতে এসেছে ওরাই যাই দেখি ফোন কিরি বই যে তোমার কলাগাছ কেটে দিয়েছে সব হয়ে ওই তাই সে দেখছি আয় কেমন কতটুকু জমে গাছ ওই ওই তো দশ কাঠা হবে পুরো দশ কাঠাই হবে এটা রাত্রি দশটা এগারোটার পরেই কেটেছে গাছটা এইলে যার আমার প্রতি যার হয়তো অ্যাকশন আছে নাহলে তো কাটবে না পঞ্চায়েত সমিতির প্রার্থী আবার বোমা আছে কংগ্রেসের আমি পঞ্চায়েত সমিতি মানে ভোটে দাঁড়িয়েছি আমি একটা প্রার্থী ঠিক আছে হ্যাঁ জাতীয় কংগ্রেস থেকে মানে ভোটে দাঁড়িয়েছি পঞ্চায়েত সমিতি প্রার্থী তো মানে কালকে রাত্রে যে আমাদের কলা বাগান মানে আমার শ্বশুরের কলার বাগান আছে যে ওখান থেকে অনেকটাই গাছ কাটা হয়েছে ঠিক আছে মানে কে কেটেছে সেটা তো বলতে পারবো না তদন্ত করা হোক মানে কে কেটেছে তাই হ্যাঁ থানায় অভিযোগ করেছি এর আগে দরখাস্ত করেছি